হ্যালো সুপার হিরো লেভার্স, বঙ্গ সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। এই সপ্তাহে বেশ কিছু আপডেট নিউজ ও রুমার বেরিয়ে এসেছে, তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। শুরু করি ম্যাডাম ওয়েবের বক্স অফিস কালেকশনের সাথে। এই মুভি 55.2 মিলিয়ন ডলারে কালেকশন করেছে। এখন দেখা যাক এই মুভি নিজের বাজেট 80 মিলিয়ন ডলারকে ক্রস করতে পারে কিনা। হ্যাঁ পারবে স্বপ্নতে। ওকে, এবার মার্বেলের আপডেটগুলোর উপর নজর দেওয়া যাক। রুমার এমন বেরিয়ে এসেছে মার্বেল স্টুডিও আয়ন ফিস্টের প্রজেক্টের উপর কাজ করছে নেক্সট রুমার হোয়াট ইফ সিজন 3 থেকে, যে শাংচি ও মুন নাইট এই সিজনে থাকবে। এমনকি মার্বেল জম্বি থেকে রুমার আসছে ব্লেড কে আমরা মার্বেল জম্বিসে দেখতে চলেছি, আর সেখানে ব্লেড কে আওয়াজ দেবে এমসির ব্লেড মুভি যেটা আসতে চলেছে সেটার অভিনেতা মার্শাল আলী, আর ব্লেডের নাকি মেজর রোল থাকবে এই সিরিজে। আর যদি কথা বলি ব্লেড মুভির ব্যাপারে, তো মার্শাল আলী এখন এই মুভির সাথে যুক্ত আছে, আর এই মুভির স্ক্রিপ্ট আবার রিরাইট করা হচ্ছে। মুভিটি এখনও আর রেটিং এর ক্যাটাগরিতে রাখা হয়েছে, আর এই মুভিতে মিডনাইট সানস এর ক্যারেক্টারদের ব্যবহার করা যেতে পারে। আর একটা কন্ট্রোভার্সি কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে ইনভিনসিবল সিজন 2 এর পার্ট 2 তে স্পাইডারম্যান এর অ্যাপিয়ার হবে, যদিও এখন স্ক্রিন রাইটাররা পুরোপুরি না বলে দিয়েছে যে এই সিরিজে স্পাইডারম্যান থাকছে না। কিন্তু এখানে যদি আপনারা ভাবছেন ইনভিনসিবল স্পাইডারম্যান, তো জানিয়ে রাখি কমিক্স এ স্পাইডারম্যান ইনভিনসিবল টিম আপ করেছিল 2005 এর মার্বেল টিম কমিক্সে। নেক্সট আপডেট মরবিয়াস মুভি থেকে, আগামী 1 মার্চ এই মুভিটি ডিজনি প্লাসে অ্যাভেলেবল হয়ে যাবে। রুমার এমন এসেছে যে আগামী এক্সম্যান 97 এ আমরা ডেথ বার্ড কে দেখতে পাবো। এক্সম্যান 97 এর রেটিং ও চলে এসেছে, এ পেয়েছে TV-14 এর রেটিং, মানে PG-13 থেকে একটু হাই। সে যেমনই রেটিং হোক দেখতে মজা তো লাগবে আমি সিওর। স্পাইডারম্যান থেকে রুমার আসছে যে স্পাইডারম্যান 4 নিয়ে অনেক মিটিং চলছে সোনি ও মার্বেলের মধ্যে। সাথে সাথে সোনি নাকি এখনো দুটি অ্যানিমেশন স্পাইডারম্যান মুভির উপর কাজ করছে, একটা তো বিয়ন্ড দ্য স্পাইডারভার্স, তাহলে দ্বিতীয়টা কি হবে সেটাই দেখা বাকি। এমনকি আমি পাসকেল চাই তাদের মাইলস মোরালিস এর মুভিতে কেভিন ফাইগিও ইনভলভ থাকুক। নেক্সট আমাদের কেবল ভাই মানে থ্যানোস জস ব্রুলিন জানিয়েছে সে ডেডপুল এন্ড উলভারিনে থাকছে না। এরপর একটা দারুণ খবর স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স থেকে, এই মুভি 60টি অ্যানি অ্যাওয়ার্ড জিতেছে, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1টি জিতেছে বেস্ট ক্যারেক্টার অ্যানিমেশন ক্যাটাগরিতে। এরপর একটা বড় রুমার যে হেনরি কেবল কে মার্বেল স্টোর নাকি কাস্ট করেছে কোন রোলে, আর তারপর ফ্যানরা থিওরি লাগাতে শুরু করে, কেউ বলে ডক্টর ডুম হবে হেনরি কেবল, সাথে সাথে কেউ বলে ক্যাপ্টেন ব্রিটেন, যদিও অফিসিয়ালি কেউ কিছু বলেনি এখনো। কিন্তু বিভিন্ন সোর্স থেকে এই সব খবর শোনা যাচ্ছে সত্যি যদি হেনরি কেবল এমসিইউ এ আসে তো সত্যি জমে যাবে ব্যাপারটা। ব্যাস তাকে যাতে একটি মুভিতে দেখিয়ে শেষ না করে দেয় তাহলেই হলো। নেক্সট যদি কথা বলি অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি ব্যাপারে, তো এর নাম আর ক্যাং ডাইনেস্টি থাকবে না, নাম চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদি কথা বলি ডিসির ব্যাপারে, তো ডিসির একটি আপডেট বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে জোকার 2 এর বাজেট রিভিল হয়েছে। এই মুভির বাজেট হচ্ছে 200 মিলিয়ন ডলার, যেখানে প্রথম পার্টের বাজেট ছিল মাত্র 60 মিলিয়ন ডলার। এইবার আসি হলিউডের আপডেটে। অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডারের লাইভ অ্যাকশন সিরিজ মুক্তি পেয়েছে 8টি এপিসোডের সিরিজ এটি। যারা দেখে ফেলেছেন অবশ্যই জানান কেমন লাগলো। আর এই সিরিজে যেটা অ্যানিমেটেড ছিল সেটার কাহিনী নাকি আগামী একটি অ্যানিমেটেড মুভিতে কন্টিনিউ করবে, আর এই মুভি আগামী 2025 এর অক্টোবরে রিলিজ হবে। নেক্সট নারুটো লাইভ অ্যাকশনের জন্য ডিরেক্টর হিসেবে ডেস্টিন ড্যানিয়েলকে সিলেক্ট করা হয়েছে এমন রুমার আসছে। এই ডেস্টিন ড্যানিয়েল এমসিইউ শাংচি ডিরেক্ট করেছে। সাথে সাথে এজ অফ টুমারো 2 নাকি ওয়ার্নার ব্রোস নিয়ে আসছে, আর এখন ডিসকাশন চলছে টম ক্রুজের সাথে। আনচার্টেড 2 এর স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে এমন শোনা যাচ্ছে। জন উইক ইউনিভার্সের মুভি ভ্যালেরিনা ডিলে হয়ে গেছে, আর এখন এই মুভিতে আগামী 6 জুন 2025 মুক্তি পাবে। নেক্সট জুরাসিক ওয়ার্ল্ড মুভিটি নাকি গ্যারেথ এডওয়ার্ড ডিরেক্ট করবে এমন রুমার ছড়াচ্ছে। তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের আপডেট। আপনারা কমেন্ট করে জানান ভিডিওতে কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্সিপাল মান্ডার, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।